Hello everyone, welcome back to my YouTube channel. आज हम बना रहे हैं लोटे फिश। ये फिश बंगाल का बहुत ही एक फेमस रेसिपी है। ये अपने अपने तरीके से बनाया जाता है, तो हम भी आज अपने तरीके से बना रहे हैं। चलिए फिर देरी ना करके शुरू करते हैं। आज हम बना रहे हैं बंगाली लैंग्वेज में लोटे फिश की रेसिपी। अगर हमेशा की तरह हमारी वीडियो थोड़ा सा पसंद आई तो लाइक करना, कमेंट करना और सब्सक्राइब करना हमारी आने वाली नेक्स्ट वीडियो के लिए। चलिए फिर देरी ना करके शुरू करते हैं। এই লোটে মাছ করতে খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয় আর খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তাহলে আমি চলুন দেরি না করে করে নিই। তো এখানে আমি নিয়েছি 800 গ্রাম লোটে মাছ, ভালো করে ধুয়ে রেখেছি। তো সাইড করে এখানে নিচ্ছি আমি একটা পুরো গোটা রসুন নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম ছাড়িয়ে। তারপরে দিচ্ছি 3টে পেঁয়াজ মিডিয়াম কেটে দিলাম, আর 5 থেকে 6টা আমি নিজে দিয়েছি কাঁচা লঙ্কা। একটা পেস্ট তৈরি করব। এবার ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। সাথে দেব আমি স্বাদ মতো নুন, হলুদ পরিমাণ মতন, সামান্য সর্ষে তেল দেব, সর্ষে তেল আমি পরে দিচ্ছি বাকি। এবার ভালো করে মেখে আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য, ভালো করে ম্যারিনেট হোক। ততক্ষণ আমি এখানে কড়াই গরম হতে দিয়েছিলাম, সাথে দিয়ে দিচ্ছি সর্ষে তেল, সামান্য সর্ষে তেল, দিয়ে দিলাম কালো জিরে, সাথে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আগে বাটার মধ্যে আমি 5 থেকে 6টা দিয়েছি, একটা ঝাল ঝাল ভালো লাগে, ঝাল দেখে দেবেন। সাথে দেবো একটা মিডিয়াম টমেটোর, একটুখানি ভাজবো সামান্য। সাথে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছ। সামান্য চিনি দিলাম। এবার নেড়ে চেড়ে ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিট, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই। ভীষণ জল বেড়ায়, জলটা শুকাতে হবে। এই দেখুন তৈরি হয়ে গেল লোটে মাছ। শেষ দিক থেকে সামান্য দেবো আমি সর্ষে তেল, কাঁচা সর্ষে তেল। নেড়ে চেড়ে আমি সার্ভ করছি। গার্নিশ করছি হরা ধনিয়া সাথে। রেডি হয়ে গেল লোটে ফিশ। খুবই তাড়াতাড়ি করতে আর খেতে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। করুন আর কমেন্টস করে জানান কেমন হয়েছে লোটে মাছের রেসিপি। এই রকম ভিডিও যদি দেখতে চান আমার ভিডিওটাকে লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওর জন্য।